হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা কোরিয়ান সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো বেশি কথা না বলে সিনেমাটা শুরু করছি। এই সিনেমাটা তৈরি হয়েছে একটা সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটির নাম আয়লা, দি ডটার অফ ওয়ার। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় 1950 সালের আবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আজ থেকে প্রায় 5 বছর আগে, কিন্তু যুদ্ধবিগ্রহ এখনও থেমে নেই। এরই মাঝে দক্ষিণ কোরিয়ার এক নদী পাহাড় ঘেরা অনিন্দ্য সুন্দর একটি গ্রাম দেখানো হয়, আর সেখানে চাঁদের মতো সুন্দর একটি বাচ্চাকে দেখানো হয়। সে তার বাবা মায়ের সাথে খেলা করছিল, এমন সময় হঠাৎই আকাশ থেকে নেমে আসে একের পর এক বোমা, পুরো গ্রামটি ধ্বংস করে দেয় তারা। এখন বাচ্চা মেয়েটিকে বাঁচাতে তার মা একটি দেওয়ালের পাশে লুকিয়ে রাখে, কিন্তু তখনই সেখানে সেনারা নেমে এসে হামলা করে তাদের উপর, আর একের পর এক মারতে থাকে সেই জীবিত মানুষদেরকে। আর এখন আমাদেরকে দেখানো হয় যুদ্ধ শুরুর কিছুদিন আগে তুরস্কের কিছু সেনাবাহিনী, যাদের মাঝে খবর ছড়িয়ে পড়েছিল যে কোরিয়ান যুদ্ধের জন্য সেনা নিয়োগ করা হবে। এমন সময় সুলেমান নামের এক সৈন্যকে তার সিনিয়র আদেশ করেন টেকনিক্যাল জেনারেল হিসেবে যুদ্ধে যেতে। সুলেমান একবারও কিছু না ভেবে যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সুলেমান তার পরিবার ও প্রিয়জনদের থেকে বিদায় নিয়ে তার সাথে আরও কিছু তুরস্কের সেনাবাহিনীকে সাথে নিয়ে রওনা দেয় কোরিয়ার উদ্দেশ্যে। দীর্ঘ এক মাস সমুদ্র যাত্রা শেষ করে তারা পৌঁছায় কোরিয়ান বন্দর হুসানে। যুদ্ধক্ষেত্র এখান থেকেও প্রায় 95 কিলোমিটার দূরে। কোরিয়ান নাগরিকদের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা দেয় যুদ্ধক্ষেত্রের দিকে। ইতিমধ্যেই তারা দেখতে পায় যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা, চারিদিকে হাহাকার, ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি, আগুনের ফুলকি আর আর্তনাদ করা হাজার হাজার মানুষের। তুরস্ক থেকে তারা এসেছিল এই সব মানুষদের সাহায্য করতে, তাদের হয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু তারা তাদের যুদ্ধ নিয়ে আলোচনা করার সময় কমিউনিস্ট বোমা হামলা করতে থাকে। সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাদের ক্যাম্প ধ্বংস হয়ে যায়। তাই কিছু জীবিত সেনা রাতের বেলায় ক্যাম্প থেকে পালিয়ে পার্শ্ববর্তী এক ক্যাম্পের দিকে রওনা দেয়। ইতিমধ্যেই তাদের গাড়িতে আবার হামলা করা হয়। এবার তারা কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এখানে এক তুরস্ক সেনা যার নাম ছিল আলী, সে তার হাতে থাকা বন্দুক দিয়ে দুজন শত্রুকে মেরে ফেলে এবং তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করবে বলে সিদ্ধান্ত নেয়। আর জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা করার কিছুক্ষণ পরেই তাদের চোখে পড়ে স্তূপ হয়ে যাওয়া এক লাশের পাহাড়। আর সুলেমান যখন এই লাশগুলোকে দেখতে যায়, তখনই তার চোখে পড়ে এতগুলো লাশের মাঝে বসে থাকা এক চাঁদের মতো ছোট্ট মেয়ে। সে তার মৃত মায়ের হাত ধরে একা একা কান্না করে চলেছে। সুলেমান তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাচ্চাটি তার মৃত মায়ের হাত কিছুতেই ছাড়তে চায় না।